সালামু আলাইকুম দিস ইজ নশা সৌরভ আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটু ব্যাক করলাম কিন্তু নাও আই ওয়ান্ট মাই চ্যানেল টু গ্রো লিটল বিট মোর সো আমরা আজকে একটু কোয়ান্টাম টানেলিং নিয়ে আলোচনা করতে চাই এটা একটা ছোটো টপিক অনেকে রিকোয়েস্ট করছিলো এটা নিয়ে কিছু বলার সো আমি একটু ছোট করে এ ব্যাপারটা আলোচনা করবো সো আমরা জানি যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোনো একটা ফেনোমেনার কিছু ইনিশিয়াল স্টেট যদি আমাদের জানা থাকে হ্যাঁ তার ফিউচার কিন্তু আমরা খুব ইজিলি প্রেডিক্ট করতে পারি কিন্তু কোয়ান্টাম লেভেলের কোনো ফ্যানোমিনার ইনিশিয়াল স্টেট আমরা যতই জানি না কেন তার ফিউচার স্টেট সম্পর্কে আমরা কোনো প্রেডিকশন করতে পারি না কারণ তারা চেঞ্জ হতে পারে সো ব্যাপারটা হচ্ছে আমরা সুপারপোজিশন সম্পর্কে জানি কোয়ান্টাম পজিশন যে একটা কণা যতক্ষণ না আমরা তাকে অবজার্ভ করব। এটা তার পসিবল প্রত্যেকটা স্টেটে থাকতে পারে সো এটা তাদের কোয়ান্টাম সুপারপোজিশন যে এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো একটা কোয়ান্টাম পার্টিকেলের প্রপার্টি আর কি সো উইদাউট অবজারভেশন ইট ক্যান বি ইন মেনি পজিশনস সো আমরা এটাকে কোয়ান্টাম সুপার পজিশন বলি সো একটা ওয়েভ ফাংশন আমরা জানি যে একটা কণা তাকে আমরা শুধুমাত্র কণা হিসেবে না কোয়ান্টাম লেভেলে কণার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ হিসেবে আমরা আমাদের তাকে গণনা করতে হবে অর্থাৎ প্রত্যেকটা যেই পার্টিকেল আছে তার সাথে একটা অ্যাসোসিয়েটেড কিন্তু ওয়েভও আছে ঠিক আছে এই ওয়েভের একটা ওয়েব ফাংশনও আছে সো এগুলো হচ্ছে লুইস ডি ব্রয়ের ম্যাটার ওয়েভের ধারণা আর কি যে যে কোনো একটা ম্যাটারের সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকে এটা কিন্তু আমরা জানি সো যতক্ষণ না আমরা অবজার্ভ করব কোনো পার্টিকেল বা কোনো ম্যাটারকে বা পার্টিকেলই বলি কোনো পার্টিকেলকে যতক্ষণ না আমরা অবজার্ভ করব এটা কিন্তু তার পসিবল সকল স্টেটে থাকবে এবং যখন আমরা ও অবজার্ভ করব এটার ওয়েব ফাংশন কি হবে কোলাপস হবে কোলাপস হয়ে একটা নির্দিষ্ট স্টেট আমাদেরকে দেখাবে এভাবে যদি একটু গ্রাফে দেখতে চাই তাহলে এটা দেখা যাচ্ছে কি ওয়েব ফাংশান আনঅবজার্ভড অথবা অর্থাৎ অর্থাৎ কি আনঅবজার্ভড অবস্থায় আসে সো এখানে প্রবাবিলিটি এবং পজিশন এটা হচ্ছে আনঅবজার্ভড ঠিক আছে সো এখানে আনসার্টেনিটি আনবো না আমরা মানে এত গভীরে বলবো না এটা একটা ছোটো টপিক এটা হালকা পাতলা এখানে একটু আলোচনা করতেছি সো যতক্ষণ না আনঅবজার্ভ থাকবে এটা কিন্তু ওয়েব ফাংশান একটা ওয়েভ দেখা যাচ্ছে সো এখানে কিন্তু আমরা এর আগে বলছি যে যেখানে অ্যামপ্লিটিউড হাই থাকবে ওই অংশের মধ্যে আমরা পার্টিকলটাকে পাওয়ার পসিবিলিটিটা আমাদের বেশি হবে আর কি আর টু বি মোর স্প্যাসিফিক এটা হচ্ছে তার অ্যাম্প্লিটিউডের স্কয়ারের সমান তাকে পাওয়ার প্রবাবিলিটিটা ঠিক আছে এগুলো একটু কঠিন আলোচনা আসবো না এত দূরে আমরা হালকাভাবে জিনিসটা বলতেছি তা তাহলে যখন আমরা অবজার্ভ করব না তখন তার ওয়েব যদি এভাবে থাকে তা ওয়েব ফাংশনটা যদি এভাবে থাকে আর যদি ওয়েব অবজার্ভ করি তখন কি থাকবে দেখেন অবজার্ভড তখন এটা আর কোলাপসড অর্থাৎ যখন আমরা অবজার্ভ করব তখন কোলাপস হয়ে যাবে ওয়েব ফাংশন কোলাপস হয়ে দেখা যাচ্ছে একটা লম্বা স্টেপ দিল অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে পাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি কিন্তু এখানে এখানেও পাইতে পারি এখানেও পাইতে পারি ব্যাপারটা তো বোঝা যাচ্ছে তাই না যখন কোলাপস হবে এটাকে পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় কিন্তু এখানে কিন্তু আমরা এখানেও পাইতে পারি এখানেও পাইতে পারি বিভিন্ন জায়গায় পাইতে পারি কিন্তু কোলাপস যখন হবে অর্থাৎ যখন আমরা অবজার্ভ করবো ওটা কোলাপস হয়ে যাবে কোলাপস হয়ে পসিবিলিটিটা আমাদেরকে কী দিবে বেশি দিবে অর্থাৎ এখন কিন্তু এভাবে আছে যখন আমরা অবজার্ভ করব তখন এটা কোলাপস হয়ে এরকম একটা স্টেটে দেখা দিল তো এখানে তো একটা অংশে অ্যামপ্লিটিউডটা হাই তাহলে আমরা এখানেই পার্টিক্যালটাকে ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারবো সো এটা একটা কোয়ান্টাম ফেনোমেনা সো এবার যদি আমরা ব্যাপারটা আরেক একটু করে আরেকটু যদি বিষয়গুলো দেখায় যদি এটা একটা ম্যাটারের সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ হয় তখন আমরা দেখতে পারি কি সরি আমি একটু যাই অ্যাসোসিয়েটেড যদি একটা ওয়েভ হয় তাহলে কি ওয়েবটা যাচ্ছে সো এখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে অ্যামপ্লিটিউড একটু বেশি আবার কিছু জায়গায় অ্যামপ্লিটিউড কম সো আমরা কোথায় তাকে অবজার্ভ করব একটা ম্যাটারকে বা একটা পার্টিকেলকে এই যে যেখানে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড হবে এই যে হায়েস্ট অ্যামপ্লিটিউডের অংশে ওখানে তার অবজার্ভ করার বা তাকে আমরা পাওয়ার পসিবিলিটিটা হাই থাকবে কিন্তু অন্যান্য যেখানে কম দেখা যাচ্ছে অ্যামপ্লিটিউড কম ওয়েভের ওই জায়গায় কিন্তু পাওয়ার পসিবিলিটিটা খুবই কম থাকবে এটা স্বাভাবিক আমরা জানি সো এই ব্যাপারগুলো একটু বলে রাখছি কারণ কোয়ান্টাম টালালিংয়ে এই ব্যাপারটা কিন্তু দরকার হবে আমাদের সো কোয়ান্টাম টালালিংয়ের একদম মূলের ব্যাপারগুলো যদি বলতে চাই এটা যদি একটা ব্যারিয়ার থাকে একটা থিক ব্যারিয়ার অর্থাৎ একটু মোটা টাইপের একটা ব্যারিয়ার এবং এটা দিয়ে যদি একটা বলকে আমরা পাস করাইতে চাই তখন কি আসলে ক্লাসিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে বলটা কি পাস করতে পারবে ধরলাম আপনার কাছে একটা বল আছে এটা একটা দেয়াল আপনি বলটা দেয়ালে ছুঁড়ে মারলেন এটা কিন্তু দেওয়ালে বাড়ি খেয়ে আবার আপনার কাছে চলে আসবে ঠিক আছে তো কনজারভেশন অফ এনার্জি এখানে হবে সো এটা কিন্তু এটাকে ভেদ করে যাইতে পারবে না মানে যতটুকু পরিমাণে এনার্জি বলের দরকার হবে এই যে দেওয়ালটাকে ভেদ করার ততটুকু পরিমাণে কিন্তু নাই অর্থাৎ আমরা আরেকটু স্পেসিফিকলি বলতে পারি যে বলের এনার্জিটা দেওয়াল থেকে খুবই কম ঠিক আছে সেক্ষেত্রে এটা ভেদ করে যাইতে পারবে না ইভেন আমরা যদি দেওয়ালটাকে একটু থিন করি অর্থাৎ যদি আরও একটু নরম মানে অর্থাৎ এটা তো ঠিক অনেক শক্ত বা মোটা ঠিক আছে এটা যদি আরেকটু নরম বা একটু চিকন টাইপের একটা ব্যারিয়ার নেই তাও কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে আমাদের আপাত দৃষ্টিতে কি মনে হয় এই ব্যারিয়ারটাকে কিন্তু ভেদ করে যাইতে পারবে না প্যানিট্রেট করতে পারবে না এখানে দেওয়ার উইল বি নো প্যানিট্রেশন হিয়ার ঠিক আছে বাট ইট ক্যান ব্রেক অর্থাৎ এটা যদি বাড়ি মারে এটা যদি একটা ফোমের হয় বা ব্যারিয়ারটা খুবই ঠিক তাহলে এটা ব্যারিয়ারটা ভেঙে যাবে ওটা কিন্তু কোলাপস হবে এটা আলাদা হিসাব কিন্তু প্যানিট্রেট করতে পারবে না অর্থাৎ এমনভাবে বলটা এটাকে পাস করে যাইতে পারবে না যে এই ব্যারিয়ারটার কোনো হার্ম করতে পারবে না উইদাউট হার্মিং দ্য ব্যারিয়ার বল উইল নট এবল টু হিয়ার হিয়ার ওকে এখানে সে কোনো দিনও থাকতে পারবে না এখন আমাদের কোয়ান্টাম লেভেলে কিন্তু একটা পার্টিকেল শুধু পার্টিকেল না তার সাথে অ্যাসোসিয়েটেড আমি কী বলছি একটা ওয়েভ থাকে ব্যাপারটা চিন্তা করেন এটা কিন্তু পার্টিকেল না শুধুমাত্র পার্টিকেল না তার সাথে একটা কী থাকবে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকবে মানে প্রত্যেকটা ম্যাটারের সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েব থাকে কোয়ান্টাম লেভেলে তাদের লুইস ডিব্রয় বলছে এবং এটা প্রমাণ করেও আমরা দেখাইছিলাম ছোটোভাবে সো এই পার্টিক্যাল প্রপার্টিটা কিন্তু পাস করতে পারবে না ব্যারিয়ারকে কিন্তু ওয়েভের জন্য কি ব্যারিয়ার আছে বাস্তবে ওয়েবের জন্য কিন্তু ব্যারিয়ার নাই। অর্থাৎ এটা যতই শক্ত বা যে যতই ঠিক একটা ব্যারিয়ার হোক না কেন ওয়েবটা কিন্তু খুবই ইজিলি পাস করবে এখানে কিছু চেঞ্জেস হবে চেঞ্জেসগুলো কি আমি একটু করে যদি দেখাই যে চেঞ্জেসটা কী ধরলাম আমাদের ওয়েব ফাংশনটা এটার এমন অর্থাৎ অ্যাম্বলিটিউডগুলো একটু খেয়াল করতে হবে এখানে এটা একটু এভাবে ধরলাম এটার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েবটা এমন তো যখন এটা এটা দিয়ে পাস করবে তখন কি করবে অ্যামপ্লিটিউড একটু কমবে বা এখানে কিছু হালকা পরিবর্তন হবে কিন্তু ওয়েভ হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারবে কিন্তু পার্টিকেল পারবে না কিন্তু ওয়েব পারবে এবং ওয়েবের পরবর্তী স্টেটটা যেটা ঠিক আছে তাহলে এটা এভাবে এসে যখন একটা বড় বা এটা একটা মোটা ব্যারিয়ারকে পাস করবে তখন ওয়েব ফাংশনটা হালকা চেঞ্জ করে এর পাশে চলে আসলো মেবি পেনিট্রেশন হবে কিন্তু কথা হচ্ছে অ্যাম্প্লিটিউডের পার্থক্য হবে সো এখানে যদি অ্যামপ্লিটিউড বেশি থাকে অর্থাৎ প্রবাবিলিটি এই পার্টিকেলটাকে এই জায়গায় পাওয়ার মানে কি এটা এদিকে যাওয়ার সময় তো এখানে পাওয়া যাবেই তো তার এখানে যে ওয়েবের অ্যামপ্লিটিউডটা হাই থাকবে কিন্তু এখানে যখন এটাকে পেনিট্রেট করে যাবে ওয়েবটা এখানে অ্যামপ্লিটিউড কি হবে একটু কমে যাবে কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু জিরো না এটা হচ্ছে নন জিরো প্রবাবিলিটি ব্যাপারটা একটু হিসাব করতে হবে ঠিক আছে নন জিরো প্রবাবিলিটি অর্থাৎ এখানে তো জিরো প্রবাবিলিটি নেই নন জিরো অর্থাৎ এখানে থাকতে পারে কিন্তু ক্লাসিক্যাল থিঙ্কিংয়ে কি কোনোদিন এটা সম্ভব যে একটা বল হয়তো বা বা কোনো না কোনোভাবে এই ব্যারিয়ারটাকে উইদাউট এনি হার্ম এটাকে কোনো হার্ম না করে এটা কি এখানে থাকতে পারে নর্মালি আমরা কি ক্লাসিক্যালভাবে এটাকে প্রেরিত করতে পারি কোনোদিনও পারি না কিন্তু কোয়ান্টাম লেভেলে এখানে ছোটো হইলেও একটা পসিবিলিটিটা কিন্তু খুবই খুবই ছোট একটা ছোট পসিবিলিটি কিন্তু পসিবিলিটি আসে এই ব্যাপারটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং যদি আমরা একটু কনক্লুশন করে ফেলি আর কি ক্লাসিক্যালভাবে আমরা কিন্তু দিনও একটা কনক্লুশন আসতে পারবো না এই বলটা যে এই পাশে যাইতে পারে বা কোনো প্রবাবিলিটি আসে কি না মানে আপনার হাতে একটা বল আছে আপনি দেওয়ালের মধ্যে ছুটতেছেন ছুটতেছেন আপনি একটা ছোটো লেভেলেরও প্রবাবিলিটি করতে পারবেন না যে দেওয়ালের ওই পারে বলটা যদি যাইতে পারবে এরকম কিন্তু অসম্ভব কিন্তু কোয়ান্টাম এটা কিন্তু সম্ভব আমরা জানি কারণ অ্যাসোসিয়েটেড ওয়েবের ক্ষেত্রে তার একটা প্রবাবিলিটি কিন্তু ক্রিয়েট হয়ে যায় এ পাশে যাওয়ার এখন ব্যারিয়ারটা একটু বড় তাহলে ওয়েভের চেঞ্জ বলছি একটু একটু কম হয়েছে কিন্তু নিচেরটাতে আসি আমরা ব্যারিয়ারটা একটু থিন ঠিক আছে একদম থিন একটু ছোট ঠিক আছে থিকের ক্ষেত্রে কি হয়েছে একটু ছোট অ্যামপ্লিটিউডের পরিবর্তন একটু বেশি দেখা গেছে কিন্তু যদি ব্যারিয়ারটা ছোট হয় চিক অন হয় ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এটার ওয়েব ফাংশন যদি এটা হয় বলের সাথে অ্যাসোসিয়েটেড ওইটা এটাকে প্যানিট্রেট করার পরে কিন্তু তেমন বেশি পরিমাণে কি হবে না পাল্টাবে না ঠিক আছে বা এটার ভেতর দিয়ে যাওয়ার সময় ওয়েবটা এত বেশি পরিমাণে কোলাপস করবে না তার ফলে প্রবাবিলিটিটা অনেক অনেক বেশি বেড়ে যাবে এই পাশে তো সেক্ষেত্রে এখানে যদি বলি এক পার্সেন্ট চান্স আছে বলটা এ পাশে চলে আসার ঠিক আছে কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু দশ পারসেন্টে চলে যাবে কারণ এখানে ব্যারিয়ারটা থিক অনেক থিন এখানে ব্যারিয়ারটা থিন এখানে থিক থিকনেসের কারণ এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট কিন্তু প্রোবাবিলিটি কিন্তু আসে এটাতে তা বেড়ে টেন পার্সেন্টে চলে আসবে যেহেতু এটা অনেক থিন অনেক পাতলা কিন্তু ব্যাপারটা খুবই খুবই মজার যে প্রবাবিলিটি ক্রিয়েট হচ্ছে এখানে কিন্তু ক্লাসিক্যালভাবে আমরা যদি চিন্তা করি কোনো প্রবাবিলিটি ক্রিয়েট হবে না এটা হচ্ছে কোয়ান্টাম টানেলি এবার প্রবাবিলিটি তো একটা বলের জন্য দশ পার্সেন্ট যদি বল অনেকগুলো হয় তাহলে অনেকগুলো বল একসাথে এখানে বাড়ি মারতেছি আমরা তখন এই থিন যেই পাতলা ব্যারিয়ার আছে ওইটাকে এ পাশে ভেদ করে চলে আসার প্রবাবিলিটি কিন্তু অনেক অনেক বেড়ে যাবে এটার জন্য দশ পার্সেন্ট এটার জন্য দশ পার্সেন্ট এটার জন্য দশ পার্সেন্ট এভাবে যদি ক্ষুদ্র 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 পার্সেন্টেজও যদি হয় প্রবাবিলিটি একসাথে ইনিশিয়ালি সাম যদি করি অনেক বড়ো ধরনের একটা প্রবাবিলিটি আমরা পেয়ে যাব এটা খুবই ইন্টারেস্টিং সো এটাকে যদি একটা চিত্র দিয়ে বলি যে একটা বলকে অর্থাৎ এটা কাগজ বলি একটা মানুষ ধাক্কা দিয়ে বা কোনো না কোনোভাবে কাগজটাকে যদি আমরা এ পাশে আনতে চাই এ মাউন্টেনটার এ পাশে তখন ক্লাসিক্যাল ফিজিক্সের কারণে আমাদের কি করতে হবে ক্লাইম্বিং দ্য হিল একটা মানুষ এটা, এটা নিয়ে চোরে 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 উপরে গেল এরপর আস্তে আস্তে নিচে এসে এটা এখানে রাখলো তাহলে এই পথটা পারে দিতে হবে কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে এটা টানেলিং অর্থাৎ কি এই পার্টিকেলটা বা এই যে ম্যাটারটা এটা এই পাশে ইজিলি কি করবে পেনেট্রেট করতে পারবে কারণ এটার ওয়েভ ফাংশান আছে এবং ওয়েভ ক্যান প্যানিট্রেট থ্রু এনি কাইন্ডস অফ হার্ড ব্যারিয়ার বাট ইন ক্লাসিক্যাল ফিজিক্স ইটস নট পসিবল সো এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাম টানেলিং এটাকে যদি একটু দেখায় আর একটু যদি ভালোভাবে তাহলে আমরা ব্যাপারটা কীভাবে দেখতে পারি এই যে দেখা যাচ্ছে তার এই যে একটা ম্যাটার এটার সাথে কিন্তু কিন্তু অ্যাসোসিয়েটেড আছে ম্যাটারটা এটাকে পেনিট্রেট করতে পারবে না এটা একটা হার্ড ব্যারিয়ার এই যে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে স্বাভাবিক আমাদের সাথে যেটা হয়ে থাকে কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েব এটা কিন্তু এই ব্যারিয়ারটাতে কি হবে না বাধা পাবে না এটা কিন্তু খুবই সুন্দরভাবে প্যানিট্রেট করে চলে আসলো কিন্তু দেখা যাচ্ছে কি অ্যামপ্লিটিউডের পার্থক্য আছে প্রবাবিলিটির পার্থক্য কিন্তু কত হচ্ছে জিরো প্রবাবিলিটি কিন্তু না প্রবাবিলিটি আছে কিন্তু কম কিন্তু আছে তো তাই তো এটা তো অবশ্যই অবশ্যই কিছু সম্ভাবনা আছে যে এটা এই পাশে চলে আসার এটাই হচ্ছে কোয়ান্টাম টানেলিং ঠিক আছে এবার যদি আমরা একটা উদাহরণ দিই যে বাস্তবে কোয়ান্টাম টানালিংকে আমরা কোথায় পাই এটা একটু ছোট করে বলতেছি আমরা জানি যে সূর্যের মধ্যে হাইড্রোজেনরা মিলে হিলিয়াম বানাই এটা আমরা যদি একটু ছোটো করে বলি সূর্যের মধ্যে কী হয় হাইড্রোজেনরা মিলে হিলিয়াম বানাইতে থাকে ঠিক আছে এখানে ট্রিলিয়েন্স অফ ট্রিলিয়ানস কী আছে হাইড্রোজেন আছে যারা দুইটা হাইড্রোজেন একসাথে মিলে একটা হিলিয়াম মান আছে দুইটা হাইড্রোজেন একসাথে মিলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটানোর জন্য সূর্যের মধ্যে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে টেম্পারেচার দরকার সো আমরা যদি নর্মালি বলি সূর্যের মধ্যে বা সূর্যের কোরের মধ্যে নর্মাল টেম্পারেচার থাকে টোয়েন্টি সেভেন মিলিয়ন ক্যালভিন মেবি যেই সূর্যের কোরে যদি কোরের কথা বলি আউটার সার্ফেসে কিন্তু কম পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার ক্যালভিন কিন্তু কোরের মধ্যে যদি কোরের কথা বলি সূর্যের কোরে আমাদের টেম্পারেচার থাকে প্রায় টোয়েন্টি সেভেন মিলিয়ন ক্যালভিন এটা কিন্তু অনেক বেশি কিন্তু একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হওয়ার জন্য আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার প্রয়োজন প্রায় একশো মিলিয়ন ক্যালভিন অর্থাৎ আমরা যদি আরেক টু গুগলের তথ্য অনুসারে বলি যে আমাদের ছয় গুণ বেশি পরিমাণ তাপমাত্রা প্রয়োজন যতটুকু নিউ সূর্য আছে তার ছয় গুণ বেশি দরকার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু কথা হচ্ছে কিন্তু ঘটে তো তাই তো ঘটে ঘটে হিলিয়াম তো বানাচ্ছেই কিন্তু কেন হচ্ছে এটা যেহেতু সূর্যের তাপমাত্রা অনেক কম নিউক্লিয়ার ফিউশন ঘটানোর তুলনায় কিন্তু হচ্ছে কেমনে এটা হচ্ছে কোয়ান্টাম টানেলিংয়ের মাধ্যমে এটা হচ্ছে প্রবাবিলিটির কারণে এই যে দুইটা পার্টিকেলের একসাথে কোলাপস হওয়ার যে প্রবাবিলিটি এটা খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র কিন্তু একটা বা দুইটা হাইড্রোজেন কিন্তু সূর্যের মধ্যে নাই ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন হাইড্রোজেন সো তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাবিলিটি যদি আমরা একসাথে যোগ করতে থাকি তাহলে কিন্তু একটা বৃহৎ আকারের প্রবাবিলিটি দাঁড়ায় যায় এবং তার কারণেই হয়ে থাকে কোয়ান্টা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সূর্যের মধ্যে সো এটা আরও ডিটেলে বলা যায় আরও সুন্দর সুন্দর কিছু উদাহরণও দেওয়া যায় কিন্তু আজকে আমরা একটু ছোটো করে ব্যাপারটা একটু জানলাম আর কি সো আশা করি বুঝতে পারছেন এটা একটা ইনফর্মাল আলোচনা হয়েছে ধন্যবাদ সবাইকে নেক্সট ডেতে দেখা হবে নতুন কোনো টপিকে সালামু আলাইকুম